আপামর বাঙালির চেতন এবং মননের গর্বের আর নিবিড় অনুভূতির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা দিবসের অনুষ্ঠান মঙ্গলবার রাজ্যে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে পরম শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। 21 ফেব্রুয়ারি এমন দিনে নিজেদের বুকের রক্ত ঢেলে মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান তাই দেশ কালের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের ভাষা প্রেমিকদের কাছে একান্তই কাঙ্ক্ষিত একটি দিন। বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এদিনটি পালন করা হয়েছে বলে জানান বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। সেরকমভাবে এবার আর করার সুযোগ হয়নি। আমরা এবার আমাদের দূতাবাসের নিজস্ব প্রেমিসে আমরা আমাদের অস্থায়ী শহীদ মিনার এখানে নির্মিত স্থাপিত হয়েছে। এখানে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজকের দিনের কর্মসূচি শুরু করছি। এর পূর্বে সকালবেলা আমাদের যেটা নিজস্ব যে ইয়েগুলো, যেমন আমাদের শহীদদের শ্রদ্ধায়, ভাষা শহীদদের শ্রদ্ধায় আমরা আজকে পতাকা, বাংলাদেশের পতাকা আজকে অর্ধনমিত করেছি এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি সহ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যে বাণী দিয়েছেন সেই বাণীগুলো আমরা পাঠ করেছি। এবং এরপরে আজকে আমাদের সামনে যে কর্মসূচি আছে সেখানে আমাদের এই রাজ্যের বিভিন্ন স্তর থেকে জনগণ এবং অতিথিবৃন্দ উপস্থিত হচ্ছেন এবং বিশেষ করে স্কুলের বাচ্চারা এখানে উপস্থিত হচ্ছেন। আমরা সকলকে নিয়ে কিছুক্ষণ পরে আমরা আমাদের এই শহীদ বেদিতে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু করব। একই সঙ্গে আমরা আমাদের বাংলাদেশের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করব। এরপরে আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাব। তারপরে আমাদের এখানে একটা সুপ্ত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হবে। এই আলোচনায় আজকে আমাদের অংশগ্রহণ করছেন, বাংলাদেশের পক্ষ থেকে তো আমি বক্তব্য রাখছি, এছাড়া এই রাজ্যে আমাদের শিক্ষা সচিব শ্রী শরদিন্দু চৌধুরী উনি বক্তব্য রাখছেন, পাশাপাশি আমাদের ভাষা সংগ্রামে অংশগ্রহণকারী সহ মুক্তিযুদ্ধ। গর্বের আর আনন্দের এই ভাষা দিবসের মূল সুর তাই বিশিষ্ট বুদ্ধিজীবীদের কণ্ঠেও ধ্বনিত হয়েছে। বাঙালি হিসেবে একটা গর্বের এই দিনেই বাঙালিরা আন্দোলন করেছিলেন তাদের মাতৃভাষা রক্ষার জন্য, মাতৃভাষাকে সম্মানে প্রতিষ্ঠা করার জন্য। এই দিন আনন্দের, এই দিন আমরা চাই আজকের এই দিনে আমাদের শপথ হোক এই ভাষা যেন আরও বেশি এগিয়ে যায়, আরও বেশি মানুষের কাছে যায়, আরও বেশি উন্নত হয়, এ নিয়ে আরও বেশি চর্চা হোক, এই আজকে আমাদের এই আবেদন সবার কাছে। নমস্কার। পলাশ আর কৃষ্ণচূড়ার রঙে রাঙানো 21 ফেব্রুয়ারিতেই বাঙালি তাই নিজেদের আত্মিক পরিচয়কে নতুন করে খুঁজে পায় আবেগ আর মমতার মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।